Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtol, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. এখান থেকে আরেকটা কথা বলবো, আজকে ইসলামের নামে যে বই পুস্তক মার্কেটে বের হয়েছে ওইখানে একটা আছে, রসুল পাকের মা বাবা নাকি কাফের অবস্থায় মারা গিয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদের কেমন লাগলো? আমার দয়াল নবীর আব্বা কাফের অবস্থায় মারা গিয়েছে, আমার নবীর দয়াল আমার নবীর আম্মা কাফের অবস্থায় মারা গেছে। আপনারা লিখতেছেন ইসলাম বিরোধী, দাবি করতেছেন ইসলামের স্লোগান, এটা দুইটা গিয়ার দেখ শান্তি বাহিনী দেখি, ওটা শান্তি বাহিনী কোনো আছে নামে না শান্তি বাহিনী, খামতে কিন্তু অশান্তি চলবে মা হস হয়তারা দেখি আর ভাইপুত্তারা কত ইয়া নতুন হেফাজত ইসলাম বাড়ি নামে না হেফাজত ইসলাম হতা দেবে এখন ইসলাম বিরোধী বলো তোর খড় কই দে কি খড় কই তোমার আইলে বেগু বলে কেন দুধে। আচ্ছা একজন হুজুর লিখলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, আপনি কথাকে বুঝে বুঝবেন। এক হুজুর লিখলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, তারপর লেখছে আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে কিন্তু করে না। আচ্ছা এই লেখাগুলো কি ইসলামের পক্ষে নবীত না, এটা কি আল্লাহর পক্ষে না আল্লাহর বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে, এটা তাওহীদ। আশ্চর্য লাগে আমার বাবা আশ্চর্য লাগে, এরা কিভাবে বইয়ের নাম কি জানেন, ভিত্তিহীন প্রশ্নাবলীর মূল উৎপাটন কে লেখছে জানেন? এ আমর্ষ হিসাব, এবাজতের আমির আমর্ষ হিসাব। আমি কি গালি দিচ্ছি? দরকার না, আমার কাজ আমার কাজ আমি করে যাচ্ছি। বইয়ের নাম ভিত্তিহীন প্রশ্নাবলীর মূল উৎপাটন। এই বইয়ের মধ্যে হুজুর লিখছে দে হুজুর কি লেখে, এখন নতুন লেখে নাই, এটা উনাশি ইংরেজিতে লেখছে, কোন শোনে উনাশিতে উনাশিতে এই বই লেখছে ভিত্তিহীন প্রশ্নাবলীর মূল উৎপাটন। এখানে লেখছে আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করতে পারে কিন্তু নাউজবিল্লাহ বলছেন আপনারা। আচ্ছা এনে আপনাদের কেমন লাগলো কি বলেন আপনারা, আপনাদের কেমন লাগলো? এটা না শুধু, আরেকটা বই পাবেন মার্কেটে, ফুসিদারগু বই এগুন, বইয়ের নাম রেসালায়ে হাতেফ, কি নাম বললাম, লেখছেন মৌলভী বাসকালীন, নাম আব্দুর রশিদ, কাব্য আকারে উর্দু ভাষায় কি লেখছেন জানেন? কিসব কায়েম কা খুদাকে ওয়াসেতে তুম মানলো কাদেরে মতলব কে হার সাহেব পর তুম জানলো, আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে এটা তোমরা মেনে নাও, আপনারা মানবেন? আয় তো মানতেন না ভাই, তোরা মানলে মানবা মানতেন না, ওরা মানতেন না মানাচ্ছে হুজুর কতন আছে তো বই, এই বইয়ের মধ্যে এই মোহতম সাহেবদের সিগনেচার আছে, আপনার হাসবেন না বুঝার চেষ্টা করবেন, কাউকে আক্রমণ করে এটা আমার অভ্যাস না, আমার অভ্যাস মানুষকে বুঝাই দেওয়া, যেটা হোক সবাই মানবে, যেটা না হোক সবাই ছেড়ে দেবে। আমার উদ্দেশ্য কিন্তু ভিন্ন, অত্যন্ত মেহরবানি করে এগুলো আমাদের জন্য আনন্দের খবর না, আজকে আজেবাজে কথা লেখে মুসলিম ইউনিটি নষ্ট করে, আজকে মুসলমান দল উভদল হতে 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 আর উভদল হওয়ার কোনো জায়গা নাই, মুসলিম ইউনিটি নষ্ট হয়ে গেছে এই সমস্ত কথা লেখার কারণে। আপনার শিক্ষিত ফ্যামিলি আপনি কসম করে বলেন তো, আচ্ছা এই কথাটা লেখার কি দরকার ছিল, আপনি বিচার করেন না, আপনি আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করতে পারে করে না, আচ্ছা এই লেখাটা লেখার কোনো দরকার আমাকে আপনি বুঝেন না বাবা, স্লোগান দিচ্ছেন তৌহিদি জনতা,
আপনি তোহিনকে তো জবাই করে দিলেন। আমি একজনকে বললাম হ্যাঁ আমাকে উজুর এটা আল্লাহ সর্বশক্তিমান, আমি বললাম শক্তি আল্লাহ সর্বশক্তিমান, তো যদি বলেন আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারবে না তাহলে তো ক্ষমতা একটা কমে গেল। আমি হ্যাঁ বল তুই একদামিস, তোর যুক্তিও আরেক দামিস। একটা মশলা মনে রাখবেন, প্রত্যেক যুক্তি যুক্তি নহে। কি বললাম? প্রত্যেক যুক্তি প্রত্যেক যুক্তি যুক্তি নহে। একটা যুক্তি হলো ভিত্তিমূলক যুক্তি, আরেকটা যুক্তি হলো ভিত্তিহীন যুক্তি। ভিত্তিমূলক যুক্তি আপনাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দেবে, আর ভিত্তিহীন যুক্তি আপনাকে হয়তো নাস্তিক বানাবে, হয়তো কমিউনিস্ট বানাবে, হয়তো আপনাকে বাতিল বানাবে। এখানে অনেক স্কুল কলেজ মাসের ছাত্র ভাইরা আছেন, প্রাণ ভরে আমার কথাগুলো শুনবেন। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওদের যুক্তি একটা তো শুনলাম, আমার তো শুনবেন না। আমি এখন কিতাব রাখলাম, যুক্তির মধ্যে আসেন, এরা যখন যুক্তি একটা দিলে আমাকে একটা দিতে হবে, কথা বলে না কেন? আমি বললাম ভাইজান আল্লাহ তো না, পৃথিবীর কোনো মানুষ মিথ্যা বলতে চায় না, আল্লাহ নয় রসুল নয়, পৃথিবীর কোনো মানুষ মুসলিম অমুসলিম পৃথিবীর কোনো মানুষ মিথ্যা বলতে চায় না। কেন? সবাই জানে মিথ্যা বলা মহাপাপ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, সবাই জানে, শুধু মুসলিম না বাবা, মুসলিম অমুসলিম পৃথিবীর কোনো মানুষ মিথ্যা বলতে চায় না। তো মিথ্যা বলতে চায় না কেন? কারণ সবাই জানে যে মিথ্যা বলা মহাপাপ। তো এরপরেও অনেক মানুষ মিথ্যা বলতে চায় কিন্তু বলে না, আর অনেক মানুষ মিথ্যা বলেও ফেলে। মিথ্যা বলতে মানুষ মিথ্যা বলতে চায় কখন? যখন সে দেখতেছে আমি দুর্বল, দুর্বল মানুষই মিথ্যা বলতে চায়। কি বললাম বাবা? দুর্বল মানুষে দুর্বল মানে আমি বেজে যাচ্ছি, কথা বলেন, আমি আমার সমস্যা হচ্ছে, আমি আটকা পড়ে যাচ্ছি, আমার ব্যবসা হচ্ছে না। কি বললাম? আপনার কথা বুঝতেছেন? আমি বেঁধে যাচ্ছি, আমার সমস্যা হচ্ছে, আমার বাঁচবার কোনো কথা বলে না, আমার বাঁচবার কোনো, আমি বেঁধে যাচ্ছি, আমার সমস্যা হচ্ছে, আমি আটকা পড়ে যাচ্ছি, আমার ব্যবসা হচ্ছে না, তখন আমি দুর্বল হয়ে, তখন মানুষ দুর্বল হয়ে মিথ্যা বলতে চায়, আর কেউ মিথ্যা বলেও ফেলে। আমি কি কথাটা বুঝাতে পারলাম? আমি আপনাকে জানতে চাই, আল্লাহ কি দুর্বল না শক্তিশালী? হ্যাঁ দুটাই বলেন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা, আল্লাহর মধ্যে কোনো ত্রুটি, আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা, যেহেতু আল্লাহ সর্বশক্তিমান সেহেতু বেজে যাওয়ার সমস্যা হওয়ার কোনো কারণে হতে পারে না। বিদায় আল্লাহ চাইলে মিথ্যা বলতে পারে না, আল্লাহ মিথ্যা বলতে চাওয়ার প্রশ্নই আসে না। আমি বুঝাতে পারলাম? আপনারা যারা ইউনিভার্সিটির লোক, স্কুল কাজ ইউনিভার্সিটির লোক, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমার রসুল তোমাদের দিকে চেয়ে আছে। আজকে ইসলামের নামে ইসলামকে জবাই করে মুসলমানকে বেইমান করা হচ্ছে। আমার বক্তব্য ছিল রসুল পাক অসাধারণ মানুষ। কি বললাম বাবা? রসুল পাক আমার মতো, তোমার মতো, দশ জনের মধ্যে একজন। আমার নবী সম্বন্ধে কি কি মন্তব্য আছে বাংলাদেশে? নবী আমাদের মতো সাধারণ মানুষ, তীর মানুষ, এক মন্তব্য। দ্বিতীয় নম্বর মন্তব্য, নবী আমাদের মতো দুশগুণ মানুষ। তৃতীয় নম্বর মন্তব্য, রক্তে মাংসে গড়া দুশে গুণে ভরা। একজন বা আমাকে এভাবে কাগজ একটা দিল, এখানে কি দিলাম জানি না, কাগজ একটা দিল, পরে দেখলাম হুজুর রসুল পাক যে অসাধারণ তার দলিল। আমি তাকে ধন্যবাদ দিলাম, আমি যে প্রশ্ন করছেন
প্রথম নম্বর আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। আপনি প্রশ্নটা না করলে আমি এই কথাটা কিন্তু বলতাম না। আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। যদি আপনি জানার জন্য বলে থাকেন, আপনাকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি বললাম, ভাইজান, রসুল পাক সাধারণ মানুষ, এই কথাটা আপনারা যে আয়াত দিয়ে প্রমাণ করেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াত দিয়েই তো এরা সবাই ওয়াজ করে না। এই তো আল্লাহ বলছেন, রসুল আপনি বলে দিন, আমি তোমাদের মতো মান, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, এই তো রসুল আমাদের মতো মানুষ। আমি বললাম, ভাইজান, আয়াত তো ঠিক আছে। কি বললাম? আয়াত তো ঠিক আছে। এই আয়াত দিয়ে তোমরা বলছো রসুল সাধারণ মানুষ? বলে হ্যাঁ হুজুর, এই আয়াত দিয়ে তো বলছি। এবং আমাদের দেশে যে মুসলমানের আছে, আমি ওপেন বলছি, আমরা আমাদের ছেলেদের মধ্যে যারা জামাত ইসলাম করেন, যারা কম ইসলাম করেন, সবাই কিন্তু আমাদের ছেলে, পিঞ্জ মতো চলে গেছেন, আপনারা এই জিনিসটা বেশি ব্যবহার করেন। আমি আল্লাহর ওয়াস্তে স্পষ্ট ভাষায় বলছি, রসুল পাক যা অসাধারণ, এটার দলিল এই আয়াত। আমি ভিন্ন দলিল দেব না, আপনি যে আয়াত দিয়ে রসুল পাক সাধারণ মানুষ বলছেন, আমি বলছি রসুল পাক যা অসাধারণ, এটার দলিল এই আয়াত। তাহলে আয়াত হলো একটা, বুঝার মধ্যে কথা বলেন এখানে, এই দেখেন এর সমস্যা কোথায় হচ্ছে, আয়াত কিন্তু একটা, কিন্তু বুঝার মধ্যে বেশ কম। আপনারা বুঝার দরকার আছে? সবাই আগ্রহী? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমি আপনারা মনে রাখবেন, আল্লাহর কোরআন, এটা শুধু কোরআন বুঝবেন না, আপনাদের মতো একজন ইংরেজি শিক্ষিত লোক বাংলা ইংরেজির পাশাপাশি কোরআন হাদিস নিয়ে যখন সে রিচার্জ করলো, রিচার্জ করে দেখতে পেল যে আল্লাহর গোটা কোরআনটাই হলো বিজ্ঞান। আল্লাহর কোরআনটাই হলো আগাগোড়া বিজ্ঞান। উনি বই লিখতে বাধ্য হলেন, বিজ্ঞান না কোরআন। বইয়ের নাম আপনারা ভালো করে শুনেন না, তো এদিনে উঠে আসি, বিজ্ঞান না কোরআন, এই হলো নাম বইয়ের নাম, হলো বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুরুল ইসলাম। বইয়ের নাম বিজ্ঞান না কোরআন, অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন, আসলে এটাকে আমি কোরআন বলবো না বিজ্ঞান বলবো, কি মানি, গোটা কোরআনটাই আগাগোড়া বিজ্ঞান। কিন্তু ভাইজান, বিজ্ঞানের থিওরিগুলো সবাই বুঝবে, অল শ্রেণীর ছাত্র ছাত্রীরা বিজ্ঞানের সূত্র বুঝবে, সমস্যা কোথায় কোথায় হচ্ছে? অল শ্রেণীর ছাত্র ছাত্রীরা তো বিজ্ঞান বুঝবে না, অনেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্র পর্যন্ত বিজ্ঞান বুঝতে কষ্ট হচ্ছে। এ দামিশ মাখা মুলু, এই তো কি কোরআন বুঝি ভালো কথা,